এই ভিডিওটির শেষ অংশে থাকছে কিভাবে আপনি টাইম মাস্টারের লোগো ছাড়া ভিডিও এডিটিং করবেন এবং এক্সপোর্ট করবেন তা এই ভিডিওর শেষ অংশে দেখানো হবে। তাই আপনি এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন এবং ভিডিও এডিটিং শিখতে থাকুন নতুন ইউটিউবার যারা তাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা লাল বেল আইকনটি অন করে দেবেন সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাইনমাস্টার হলো একটি ভিডিও এডিটিং অ্যাপ। এটি ইউটিউব এবং যারা ইউটিউব করেন তারা সবাই এখানে ভিডিও এডিটিং করে থাকেন। ভিডিওর প্রত্যেকটা ক্লিপ এখানে সংযুক্ত করা হয়। কাইনমাস্টার অ্যাপটি ইউজ করে আমরা আমাদের ইউটিউব ভিডিও, যারা অ্যান্ড্রয়েড ফোনতে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি তারা অ্যান্ড্রয়েড ফোনতে এই কাইনমাস্টার অ্যাপটি ব্যবহার করে থাকি। কিন্তু এই কাইনমাস্টার অ্যাপে যখন আমরা ভিডিও এডিটিং করে থাকি তখন লোগোজনিত সমস্যা দেখা দেয়, অর্থাৎ এডিটিং করার পরে এখানে লোগোটি দেখা দেয়। লোগো ছাড়া এবং লোগোজনিত অ্যাপ দুই রকমই রয়েছে। গুগল প্লে স্টোরে আমরা যেতে পারি, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করলে এখানে যে সমস্যাটি হয় সেটি ডাউনলোড করে ভিডিও এডিটিং করতে পারি। অনেকে আমাকে বলেছেন, আমার ছোটো ভাই এবং কিছু বড় ভাই রয়েছে, যে কাইনমাস্টার অ্যাপটি সম্পর্কে কিছু ভিডিও তৈরি করতে এবং এখানে কিছু ভিডিও এডিটিং পাঠ শেখাতে। আমি আজকে আপনাদের যেটি দেখাবো সেটি কাইনমাস্টার অ্যাপটি লোগো ব্যতীত কীভাবে ডাউনলোড করবেন এবং এখানে কীভাবে ভিডিও এডিটিং করবেন। কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করার জন্য লোগো ছাড়া আমাদের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না। আমাদের যে কাজ করতে হবে সেটি গুগলে আসতে হবে সরাসরি। আমি আমার ডিসক্রিপশন বক্সে এই গুগল এসি মার্কেটের ডাউনলোড লিঙ্কটা দিতে পারছি না কোনো কারণবশত। এখানে অ্যাপের ডাউনলোড লিঙ্কটা দিলে অনেক সময় ভিডিওটি স্প্যাম হয়ে যেতে পারে অথবা চ্যানেলের সমস্যা হতে পারে। এসি মার্কেটের লিঙ্কটি, অর্থাৎ এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশানে যদি দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় আমাদের ভিডিওটি স্প্যাম হয়ে যেতে পারে অথবা চ্যানেলটি ভায়োলেন্ট হয়ে যেতে পারে। এর জন্য আমি লিঙ্কটি দিলাম না, আমি সরাসরি গুগল থেকে কীভাবে এসি মার্কেটটি ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে দেখাবো। গুগলে আসবেন, গুগলে আসার পরে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে লিখবেন এসি মার্কেট, acmarket.org অথবা acmarket.net। আপনি এখান থেকে অ্যান্ড্রয়েড আইওসও আপনি এসি মার্কেট থেকে এখানে acmarket.org এখানে এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে আসার পরে অ্যান্ড্রয়েড ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এবং ডাউনলোড ফর আইফোন, আপনি চাইলে আপনার আইফোনের জন্য এবং অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য দুইটা আলাদা আলাদা অ্যাপ ডাউনলোড করতে পারেন। এখান থেকে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড যে অপশানটি দেখছেন এখানে ক্লিক করলে এসি মার্কেট অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা রয়েছে সেহেতু আমি আর এটি দেখালাম না, আশা করি আপনারা এটি নিজ দায়িত্বে করে নেবেন। এবার এসি মার্কেট থেকে আসার পরে কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেবেন। স্টার্ট হয়ে গেলে এখানে কাইনমাস্টার ফলোয়িং আস অর ইনস্টাগ্রাম প্লাস চিহ্ন দেখা যাবে। আপনি প্লাস চিহ্ন চাপ দিয়ে যে কোনো 1:9 রেজুলেশনটা সিলেক্ট করতে পারেন অথবা 9:16 সিলেক্ট করতে পারেন, 1:1 সিলেক্ট করতে পারেন। সব থেকে যেটি ভালো হবে সেটি 16:9 যেটি রয়েছে এই রেজুলেশনটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে মিডিয়া থেকে আমাদের যে কোনো একটি ফাইল এক্সপোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার পরে এটিকে আমরা প্লে করে দেখতে পারি। এখানে প্লে করার পরে আমরা আমাদের মতো এডিট করে নেব এবং এখানে এক্সপোর্ট করে দেখে দেব প্লে করে যে এখানে কোনো ওয়াটার মার্ক আসছে কিনা। আশা করি এখানে কোনো ওয়াটার মার্ক আসবে না। এবার আমরা এখানে শেয়ার অপশানে ক্লিক করে দিতে পারি, শেয়ার অপশানটিতে চাপ দেব। শেয়ার অপশানে চাপ দেওয়ার পরে এখানে এক্সপোর্ট অপশান চলে আসবে। ফুল এইচডি 1080 পিক্সেলে করতে চাইলে এটিকে পেইড ভার্সন, অর্থাৎ কিছু টাকা প্রদান করতে হবে এই অ্যাপটির জন্য। আপনি এইচডি 720 পিক্সেলে এবং এইচডি 540 পিক্সেল এবং এইচডি 360 পিক্সেলে চাইলে এটিকে এক্সপোর্ট করতে পারেন, এর জন্য কোনো ফিস প্রদান করতে হবে না। আমরা এইচডি 720 পিক্সেল 30 এটি সিলেক্ট করে এক্সপোর্ট করব। এছাড়াও এখানে মেগাবাইট কম বাড়ার অপশান রয়েছে, আমরা সবসময় এটিকে হাই লেভেলে রেখে কোনো ভিডিও এডিট করার পরে এটাকে এক্সপোর্ট করব। এবার এক্সপোর্ট অপশানে চাপ দিলে অল্প কিছুক্ষণের মধ্যে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। আমরা এক্সপোর্ট করার পরে ভিডিওটি প্লে করে দেখব যে এখানে কোনো কাইনমাস্টারের লোগো রয়েছে কিনা। আশা করা যায় এখানে কোনো লোগো থাকবে না। এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়া আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে বেল আইকনটি অন করে দিন এবং নোটিফিকেশান পাবেন। একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কোনো লোগো নেই। আজ থেকে পরবর্তী 5টি পর্ব নিয়ে আসবো কাইনমাস্টারের উপর। আপনি কীভাবে এই 5টি পর্বে শিখতে পারবেন ফুল কাইনমাস্টারের ভিডিও এডিটিং।
কাইন মাস্টারের ভিডিও এডিটিং দেখতে হলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম।